দিন তো দিন না আরো দিন আছে এই দিন তাই না নিব তারপরেও কানার দরকার চোখ আর দরকার ভোট এই কারণে যত কষ্টই হোক আমরা সব কষ্ট নিয়েই মাথায় নিয়েই নামছি আমাদের দেশে তো সমস্যার এক সময় অভাব ছিল না সমস্যার সমস্যাই আছিল আগে চৌদ্দটা ইউনিয়ন নিয়ে একটা আসন ছিল। দেখা যায় তো ওই দিক থেকে নৌকা মার্কা পাস করতে করতে আসতো ধল্লাই নৌকা পাস জামিরতাই নৌকা পাস চান্দর নৌকায় পাস জয়মন্টপ নৌকায় পাস সায়স্তাও পাস এরপরে যখন আইলো সারি গ্রাম বল ধরা বাইরা জামসা হাটিপাড়া পুটাইল ভাড়া খালি ধান 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 এই ধান ধান করতে করতে দেখবেন যে একে নৌকা ডুবাইয়া ধান পাশ হয়ে চলে গেছে এই যে যাদেরকে ত্রিশ পঁয়ত্রিশ বছর বইরে ভোট দিলেন আপনারা তারা কু তারা ভোট নিয়ে গেল কোন জায়গায় তারা একটা কাজও করলো না কেন তারা যদি দুই চারটা কাজ করত তাহলে আমরাও আরো দুই চারটে করতাম তাহলে দশটা কাজ হয়ে যেত না তারা খালি ভোটই নিল দেশের মানুষের কাজ একটাও করে দিল না এইবার যদি না আপনারা আইসেন আপনারা কি কাম করছেন আপনারাও তো অনেকদিন ধরে আইসেন তাইলে আমি একটা একটা দেখাইতে গেলে অনেক কাম দেখাইতে পয়লাই দেখামু আগে যখন গান গাইতাম আমরা তখন সারা স্টেজে একটা হেজাক লাইট থাকতো একটা মালাই বেশা মাইট আর হইল একটা হেজাক লাইট অনেক সময় হেজাক লাইট আস্তে আস্তে পাওয়ার কমে যাইতো ওই মেনথল না কি কয় ওটা পড়ে যাইতো হ্যাঁ ওটা আবার লাগাই মাগাই আবার পাম তুম দিয়ে আবার ওটা লাগতো আর এখন এই যে আন্ধারের মধ্যে ঘুট গুটে জঙ্গল এই সমস্ত এলাকা রাস্তা রিক্সা চলা তো দূরের কথা পায়ে হাইটেও আসা না না আমি আমি তো জায়গায় জায়গায় মানুষ এই এই সমস্ত সব হাইটে হাইটে গেছি বাসের জোরের ভিতর দিয়ে হাইটে আসা লাগছে সেই জায়গায় অন্ধকার ঘুট ছিল আমরা সরকারে আসার পরে আমি এমপি হওয়ার পরে এই অঞ্চলের মানুষ আসলে কইতো মহিলারা বেশিরভাগ কইতো আপা কি চাই না আপনার কাছে আপনি ও মেয়া মানুষ আমাকে দুঃখটা একটু বুঝেন আমাকে একটু কারেন দিয়ে কি কথা আছে নাকি কীর্তনে কইতো অভাবে পড়িলে সকলেই কাঁদে মাগো অভাব না থাকিলে আর কেউ কাঁদে না অভাব কারেন্টে শেষ হয়ে গেছে এখন আর কেউ কয় না এখন আবার নতুন করে যেটা আসছে সেটা বলে আজকে জামসার আমরা গুদেরা পার হইতাম এই আওয়ামী লীগের সরকার এই বড়টা ব্রিজ করে দিছে দিছে না ওই দিক দিয়ে ভাঙতে ছিল আওয়ামী লীগের সরকার এটাকে রক্ষা করার জন্য কোটি কোটি টাকা দিয়ে ভাগ করে দিতেছে আবার এই মোড়াও কেতেছে ভাঙতেছে এইটা আবার আমাদেরই করে দিতে হইব আর কেউ পারবো না এক ফুটা এই জামশা এই যারা খালি ধানে ধানে ভোট নিয়ে চলে গেছে এক ফুটা পাকা রাস্তা একটা ইট পর্যন্ত বিছায় নাই জামশা ইউনিয়নে কেউ করে না আমরা করছি যে করে তার উপরে জোর বেশি এখন যে টুকা সে করে দেন না এলে খবর আছে কিন্তু আমরা তো করছি বাবাজিরা আমরা এই দুই চার দশটা কাজ করছি এত সুন্দর সুন্দর স্কুল কলেজের ভবন পোলাপান স্কুলে গেলে একটু শান্তি লাগে না যে আমার পোলাপান কত সুন্দর বিল্ডিং এর মধ্যে পরে ফ্যানের বাতাস খায় আর আগে ভাঙা ঘর আর হইল গরমের চোটে কতক্ষণ পরে শুনতো যে পোলাপান হাট ফেলে গেছে হ্যাঁ হার্ট ফেলো হয়ে গেছে কিছুই ছিল না আর সমস্ত বাড়িতেই ছিল সনের ঘর দুই একটা বাড়ি টিনের ঘর পাওয়া যাইতে আর এখন জাদু ঘরে থোয়ার জন্য একটা সনের ঘর খুঁজে আমি পাইতেছি না দেশের উন্নয়ন হইসে আমাদের জীবন মানের উন্নয়ন হইসে সবই ভালো আছে এখন ছোট ছোট কাজ আছে ইনশাল্লাহ এই কাজ আমরাই করতে পারো আমরাই করুক আমাদের সাথে থাকেন আপনারা শেখ হাসিনার উপর আস্থা রাখেন শেখ হাসিনা আমার উপরে আস্থা রেখেছে আমাকে আবারও নৌকা মার্কা দিয়েছে অনেকেই টাকা দিয়েও নৌকা মার্কা কিনে আনতে পারে নাই পারছে নাকি শেখ হাসিনা যদি কিনতে না পারে আপনাদের কেন কিনতে পারবে আপনারাও তো এই দেশের ভালো মানুষ সৎ মানুষ অতএব অনেক কিছু চেয়ারম্যান কয় ডাকমো তোমার তো কিছু কোয়া দরকার ছিল সারারিয়ার প্রাইমারি স্কুলের দৃষ্টিনন্দন ভবন হইতেছে আমরা এমন কোন জায়গা নাই দক্ষিণ জামশা চারতলা ফাউন্ডেশন হইতেছে এটি তো বলা লাগতো খালি দাদি এটা দেয় নাকে উঠা দেয় নাকে দাদির যাক নাতি কিন্তু ভালো এবং সৎ টেকা দিয়ে অনেকেই কিনতে চাইছে ওগো কিন্তু এই একটা নেতারেও কেউ কিনবে পারতেছে না হ্যাঁ একটা নেতারেও কিন্তু কিনতে পারতেছে না কারণ ওরা জানে যে আমাদের এমপি হইলো সৎ যা পায় তাই আইনে দেয় তবে আমার এলাকাটা অনেক বড় সাতাইশটা ইউনিয়ন একটা পৌরসভা একটু একটু কাজ দিলে অনেক দিতে হয় বড় বড় কাজ আমরা করছি আঞ্চলিক মহাসড়ক করছি বালির টেকের ব্রিজ করছি পদ্মার বাদ করছি ঘরে ঘরে বিদ্যুৎ দিছি মেন 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 প্রধান প্রধান রাস্তাগুলো আমরা করে দিছি বড় কাজ হয়ে গেছে এখন ছোট ছোট কাজ আছে বাবাজিরা আপনারা আমাদেরকে নৌকায় ভোট দেন ছোট ছোট এই রাস্তাঘাটের কাজ খুব বড় কাম না এটা আমি এমপি হওয়ার পরে প্রথমেই তুমি তারিখ চাইছো ছয় মাসের মধ্যে রাস্তা করে দেবো ইনশাল্লাহ আমি তো আসবো আবার পাঁচ বছর পরে এর মধ্যে তো আমারে ধরে পারবে না এই গাজি তো কতদিন পরে আবার আসবো গাজির দৈর ওর ভোটের আগে যদি এই রাস্তা না হয় তাইলে ভোট দিও না নাকি কি ঠিক কইছে কিনা কায়দা কিন্তু মানুষের হাতেই হাতে না কায়দা কিন্তু তাই না কারণ এই দিন তো দিন না আরো দিন আছে এই দিন না দিয়ে যা জায়গা উপায় নাই আর আমি খুব একটা মিশা কথা কইও না আমি যেটা পারুম সেটা আমি করুম আপনারা ভোট দিয়ে আপনারা আমার সংসদে পাঠায়ন আপনাদের এই রাস্তাঘাটে তো খুব বেশি টাকার না এটা তো শত শত কোটি টাকার না যেটুক আছে এটুক করে দেবো ইনশাল্লাহ ভরসা না আমাদের উপরে গলা এমন বসা বইছে গান গামু খিচুড়ি খাইতেই সমস্যা হয়েছে আমার গান গামু এমনি পোলা বানাই গান 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 ঠেলা তো বুঝোস না গান তো দুইটা গাছ না তোরা